হোমমেড ফুডে আজ তৈরি হবে উড়িষ্যার এক দারুণ ট্রেডিশনাল রেসিপি, যেটা উড়িষ্যা মিন্স পুরীতে বেশি প্রসিদ্ধ। এটা পুরীতে খাবারের দোকানে বা পুরীর স্টেশনের বাইরে দোকানগুলো এটা কিন্তু খুবই প্রসিদ্ধ। ওখানে লুচি, কচুরি আর পরোটার সাথে এটা দেওয়া যায়, যেটা আমরা ডালমা নামে জানি। তো আজকে এই ডালমার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো, আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই লাইক করো, ইনস্টাগ্রামে তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো রেসিপি শুরু করি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আজকে রেসিপি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, তো সবাইকে হোমমেড ফুডে স্বাগত জানাচ্ছি। তো সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে খুব মানে একটা ট্রেডিশনাল রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা যারাই উড়িষ্যা মানে পুরী গেছো তারা যদি খেয়ে থাকো তাহলে নিশ্চয়ই মনে পড়বে, আর যারা খাওনি তারা আজকের ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করে ফেলবে, কারণ এটা ওখানকার ট্রেডিশনাল। এই জন্য বললাম, ওখানে যারাই বেড়াতে যায় তারা কিন্তু ওখানে মানে কী বলবো, বিশেষ করে স্টেশনের বাইরে, পুরো স্টেশনের বাইরে ওখানকার যে কোনো মিষ্টি দোকানে, মানে ওখানে তো সব নিরামিষ চলে মিষ্টি দোকানগুলোয়, তো নিরামিষ মিষ্টি দোকানে যারাই পুরী কচুরি খেয়ে থাকে তারা কিন্তু পুরী কচুরির সাথে এই রেসিপিটা ওখানে দোকানদাররা এটাই করে, মানে এই রেসিপিটা বানায় আর কি, পুরী কচুরি বা তোমার পরোটার সাথে এটাই দেয়। ও এটা ওখানকার খুব প্রসিদ্ধ একটা রেসিপি। তো চলো আমরা সেটা দেখি কি। আমি তো খুব ভালোবাসি, আমি খুব খাই ওখানে গেলে, বিশেষ করে স্টেশন থেকে নেমে হয়তো রাত্রে ট্রেনে গেলাম, সকালে নামলাম, তো ব্রাশটা করে নিই আগে ওইটা খাওয়ার জন্য, আর বা যেদিনই আসি ট্রেন ধরতে তো সেদিনই প্যাক করে নিয়ে নিই ট্রেনের জন্য, তো খুবই ভাল লাগে আমার। তো আজকে আমি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আমরা অনেকে নাম জানি না আবার অনেকে জানো, কিন্তু এটা অ্যাকচুয়ালি ডালমা নামে পরিচিত। তো চলো আমরা দেখে নিই এর জন্য কী কী লাগছে। তো এখানে আমি অনেক রকমের সবজি নিয়েছি, সবজি নিজের পছন্দ মতো নিতে পারো। আমি সোয়াবিন নিয়েছি, এটা মানে একদম ভিজিয়ে রেখেছিলাম, তো ভেজানো সোয়াবিন, কাঁচা নেই। ঝিঙে আছে, কাঁকরোল আছে, আলু আছে, কচু আছে, পটল আছে, কুমড়ো আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আর টমেটো, আর এতে বরবটি আর চিচিঙ্গেও দেওয়া যায়, তো আমি ঝিঙে নিয়েছি। আর এখানে আছে শুকনো লঙ্কা আর ধনে জিরে তেজপাতা। আর এখানে যেটা আছে, আমি তিন রকম ডাল ভিজিয়ে রেখেছি। তো হচ্ছে যেটা সামনে থেকে দেখাচ্ছি, ভালো করে দেখো, মুগ ডাল আছে, ছোলার ডাল আছে আর অড় ডাল আছে। আর এটা অ্যাকচুয়ালি ওখানে ওর মটর ডাল দিয়ে করে আর ছোলার ডাল দিয়ে করে, তো আমি এখানে তিন রকমের ডাল নিয়েছি। তো এই তিন রকমের ডাল দিয়ে এটা খুবই টেস্ট হয় আরও, তো তোমরা যে কোনো একটা ডাল দিয়েও করতে পারো, কিন্তু বিশেষ করে অড় ডাল আর মটর ডালটাই খেতে দেওয়া হয়, ছোলার ডালটাও দেওয়া যায়। তো যাই হোক, আমি এটা ভিজিয়ে রেখেছি, এখন আমি এটাকে ধুয়ে নেব। তো চলো গ্যাসের কাছে চলে যাই, গ্যাসের কাছে চলে এসেছি, কড়া একটা নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। প্রথমে কী করবো, আমি একটা শুকনো লঙ্কা কড়াতে ড্রাই রোস্ট করে নেব। তো আর একটা ছোট্ট তেজপাতা, ঠিক আছে, এটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি ভালো করে, ফ্লেমটা লো করে রেখেছি, নালে কিন্তু পুড়ে যাবে, ভাজা হবে না।
দুটো দারচিনি দিয়ে দিলাম আর দুটো এলাচ দেখ এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি ভালো করে তো এটা হয়ে গেছে দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিয়েছি লঙ্কাটা একটু হতে সময় লাগে আর সেখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে এই বাকি জিরেটা আমি ফোড়নে কাজে লাগাব আর ধনেটা আমার কাজে লাগবে না ফোড়নে ধনেটা দিয়ে দিলাম এটা ভালো করে ড্রাই রোস্ট করে আমি এটাকে গুঁড়ো করে নেব তোমরা লিচিতেও করতে পারো চিলেও করতে পারো তো এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি দেখো এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিই আর আমি রান্নাটা একেবারে করব তো প্রথমে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো তেল দিলাম আর ডালগুলোকে আগেই ভিজিয়ে এই জন্য রেখেছিলাম যাতে ডালগুলোকে একটু ভেজে নেব তারপরে সিদ্ধ করব সব সবজির সাথে তো সেই জন্যই আমি ভিজিয়ে রেখেছিলাম তো এক এক করে সব সবজি আমি প্রথমে দিয়ে দিচ্ছি ঠিক আছে প্রথমে কচু দিচ্ছি কচুটা একটু কচুর জায়গায় তোমরা ওলও ব্যবহার করতে পারো খুব ভালো লাগবে তো তেলটা গরম হয়ে গেছে কচুটাকে দিয়ে দিচ্ছি তো ফ্লেমটা হাই আছে কচুটা একটুখানি নেড়ে করে দিয়ে দেবো আলু তো ফ্লেম কিন্তু হাই আছে বারবার বলছি এবারে আলু দেড় থেকে দু মিনিট আলুটাও একটু ভেজে নেবো কচুর সাথে আলুটাও ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো সব সবজি দিয়ে দিচ্ছি পরপর শুধু আলু সয়াবিনটা বাদে তারপর ঝিঙে কুমড়ো পটল শুধু সয়াবিনটা বাদে সয়াবিনটা পরে দেবো এগুলো খুব ভালো একটা মানে ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেবো হালকা 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 ব্রাউন হবে তো হাই ফ্লেমে ভাজছি আমি তো দেখো আমি দু মিনিট এখানে ভেজে নিয়েছি ওই কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে আমি ফ্লেমটাকে লো করে দিই লো করে দিয়ে রাখা ডালটা যেটা ভেজানো ছিল সেটা আমি দিয়ে দিই তোমরা চাইলে ডালটাকে আগে সিদ্ধ করেও করতে পারো তারপর আনাজগুলোকে ভেজে কিন্তু ডালটা হাফ বয়েল করতে হবে নাহলে কিন্তু আবার আনাজের সাথে ফুটলে যদি পুরো সিদ্ধ হয়ে যায় ডালটা তাহলে কিন্তু ঘেঁটে যাবে সেই জন্য সেই ভিজে করতে হবে সিদ্ধ করেও করা যায় ডালটা আগে সিদ্ধ করে নিলেও হয় খারাপ লাগবে না এটাকে
চালটাকেও ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ, এটাকে এবারে আরও ডালটা দেওয়ার পরে দু তিন মিনিট আরও এটাকে ভেজে নিতে হবে। তো ডালটা দেওয়ার পরে আমি দুই থেকে তিন মিনিট আরও এটাকে কষিয়ে নিল, মানে ভেজে নিলাম আর কি, কষাইনি। এবারে ফ্লেমটাকে লো করে দিয়েছি। এবারে এখানে দুটো টমেটো যেটা রেখেছিলাম মিডিয়াম সাইজে সেটাকে কেটে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, এবারে দেবো জিরে গুঁড়ো এক টেবিল চামচ, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এক টেবিল, আর দিয়ে দিচ্ছি সাথে নুন স্বাদ মতো আর জল। এটা কষানোর জন্য এখানে আমি হাফ কাপ জল দিই। এবারে এটাকে ভালো করে কষাব। সোয়াবিনগুলো দিয়ে দিলাম আর সাথে আদা বাটাটা, একটুখানি আদা রেখে দেব। এবারে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, এবারে ঢেকে দেবো, ঢেকে এটা কষিয়ে নেব। তো এখন দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে এটা ঢাকা থাকবে। দু মিনিট হয়ে গেছে, এবারে দেখো খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দেখো হাই ফ্লেম করেছিলাম, হাই ফ্লেমে আরও এখানে দু মিনিট ভেজে নেব। এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি, একটা কুকার বসানো, তো কুকারে জল দিয়ে দেব দু গ্লাস। এবারে তরকারি ডাল যে কষানো হয়েছে সেটাকে দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে। এই রান্নাটা মানে যতটা লুচি পরোটা রুটির সাথে তো দুর্দান্ত লাগে, মানে কি বলবো, মানে এত সুন্দর লাগে। কিন্তু সেইভাবে যদি এটা রান্না করা যায় তাহলে কিন্তু সত্যি খুব টেস্টফুল হয় এই রেসিপিটা খেতে। আমি প্রথম প্রথম খেতাম না, আমার হাজব্যান্ড ডিউটি যেতেন পুরী যখন, তো আমার হাজব্যান্ড লাইন ডিউটি স্টাফ আর কি, রেলে চাকরি করেন, তো ট্রেনে করে ওনাকে যেতে হয়। তো ও সবসময় এসে বলতো যে ওখানে পুরীতে একটা ডালমা, আমি পুরী তার আগে গেছি অনেকবার কিন্তু কোনো দিন খাইনি। তো হাজব্যান্ড যখন এসে বলতো তাই দূর কী ডালমা ডালমা করে, তো তারপরে বলছে না তো খেয়ে দেখবে। তো তারপরে যখন তারপরে একবার যখন পুরী গেলাম তখন আমি ওখানে খেয়েছি, তখন আমি বুঝতে পারলাম ওর স্বাদটা
শুনি আর আমার হাজবেন্ড কেন ডালমা ডালমা করে তারপর থেকে আমি খেতে আরম্ভ করেছি তাও হয়ে গেছে মানে 15-16 বছর আগেকার কথা আমার বিয়েই হয়েছে এখন 21 বছর তো 15-16 বছর আগেকার কথা বলছি আমি তারপরে এখন যখন পুরী যাই বছরে এক বছর পুরী যেতামই এখন তো 2 বছর ধরে বন্ধ আছে তো যখনই পুরী যেতাম কিন্তু এটা আমি খেতাম তো চলো এবার এটা হয়ে গেছে এবার এটা সিদ্ধ করব এতে একটু মিষ্টিটা দেব এখন তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে একটুখানি চিনি দিচ্ছি এটা একটু মিষ্টি মিষ্টি হয় তো 1 টেবিল চামচ দিয়ে দিলাম এবারে আমি এই যে মশলাটা ভেজেছি সেটা গুঁড়ো করে নিয়েছি কিন্তু গুঁড়ো আমি সিলে করেছি একটু কোর্সলি গুঁড়ো করেছি তো এটা হালকা করে দিয়ে দিচ্ছি এটা আবার পরে ইউজ করব আমি বাকিটা তো দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিচ্ছি দেখো এবারে আমি এটা ঢাকাটা বন্ধ করে দেব ঠিক আছে এবারে ঢাকাটাকে বন্ধ করে দিচ্ছি তো ফ্লেমটা হাই আছে একটা সিটি যেই হবে গ্যাসটাকে অফ করে দেবো কারণ ডালটাও ভেজানো ছিল আর কষানো হয়েছে তো অর্ধেক এমনি সিদ্ধ হয়ে গেছে নাহলে তরকারিগুলো আনাজগুলো সব কিন্তু পাক হয়ে যাবে সেজন্যই জাস্ট একটা সিটি হবে আর গ্যাসটাকে অফ করে দেবো তো দেখো সিটিটা হচ্ছে আর কি সিটিটা ধরছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম ব্যাস এটাকে এবার নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এই স্টিমে এটা হয়ে যাবে এবার আমি আবার সেই কড়াটাই নিয়ে নিচ্ছি গ্যাসটাকে অন করছি এটা একটা সুন্দর ফোড়ন তৈরি করব তো স্টিমটা স্টিমটা ঠান্ডা হতে হতে এখানে আমি ফোড়নে রেডি করে নিচ্ছি তো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে ঘিতেও এটা দিতে পারো মানে ফোড়নটা করতে পারো তো আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে একটা তেজপাতা একটু ছিঁড়ে নিলাম আর এখানে আছে জিরে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা বেশ ফোড়নটা ফোড়নটা হয়ে গেছে রেডি ডালের স্টিমটাও বেরিয়ে গেছে এবার আমি এটা ঢেলে দিচ্ছি তো দেখো সিদ্ধ হয়েছে এত ভালো যে গোটা আছে অথচ সিদ্ধ হয়েছে এবার আমি এই ফোড়নটা এর মধ্যে আস্তে করে দিয়ে দিই সুন্দর হয়েছে তো এবারে আমি এতে আরো কটা জিনিস দেব তো দেখো কত সুন্দর হয়েছে যেমন দেখতে তেরকমই খেতে এর স্বাদ তো এবারে এতে আমি এটা একটু ফুটবে তো আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি ওপর থেকে
এবারে দেব ঘি। তো ঘিটা দিয়ে দিলাম, দেখো এবারে এটাকে ফুটিয়ে নেবো। তো দেখো কত সুন্দর ডালটাও সিদ্ধ হয়েছে অথচ গোটা গোটা আছে, আর সবজিগুলো কিন্তু গোটা আছে, সিদ্ধ হয়েছে অথচ গোটা আছে। তো এবারে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঘি সব দেওয়া হয়ে গেছে, এবারে লাস্টে আরেকটা জিনিস দেব শুধু ওপর থেকে। ব্যাস এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিলাম। তো আমার উড়িষ্যার ট্রেডিশনাল একটা ডিশ ডালমা রেডি। তো এত সুন্দর গন্ধ আসছে ঘিয়ের আর মশলার সব, যে কি বলবো। এবারে আমি এতে একটু ওপর থেকে মশলাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই যে ভাজা মশলাটা আস্তে আস্তে করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো আমাদের ডালমা রেডি। তো দেখো দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু তেরকমই স্বাদ। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, এটা কিন্তু লুচি রুটি পরোটার সাথে দারুণ জমবে, ভাত দিয়েও খাওয়া যাবে, খারাপ লাগবে না। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, অবশ্যই ট্রাই করো। আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে লাইক করো আর ফ্রেন্ডস রিলেটিভদের সাথে শেয়ার করো, কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো রেসিপির মধ্যে কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে, রেসিপিটা তোমরা বানিয়েছো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আজকের জন্য এই পর্যন্ত, আমি আবার আসবো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই।